ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যেমনটা আমরা জানতে পাচ্ছি, বিড়লা তারামণ্ডলের কাছে থিয়েটার রোডে শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তৃণমূলের নেতারা। এরপর তারা যাবেন ধর্মতলা চত্বরে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সেখানে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, তৃণমূল নেতাদের কি কর্মসূচি থাকছে এবং কি প্রস্তুতি দেখতে পাচ্ছ? দেখো, 21 জুলাই তৃণমূলের শহীদ দিবস, এবং প্রত্যেক বছর এটা তৃণমূলের অন্যতম মেগা ইভেন্ট। এবছর পুরো বিষয়টা ভার্চুয়ালি করা হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা এবং মন্ত্রীরা তারা 11টা নাগাদ চলে আসবেন ঠিক বিড়লা তারামণ্ডলের পাশে এই 21 উদ্যানে। তুমি দেখতেই পাচ্ছ এখানে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা দিয়ে এটাকে সাজানো হয়েছে, এই 21 উদ্যানকে। এবং সেখানে এখানে তারা শ্রদ্ধা জানাবেন। এখানে একটি মূর্তি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অমর 21 জুলাই 1993 লেখা রয়েছে, এবং তার নিচে যেটা লেখা রয়েছে, তাদের স্মরণে যাদের রক্তে সিঞ্চিত হয়েছিল পশ্চিমবঙ্গের মাটি। এবং সকাল থেকে এটা কিন্তু ফুল দিয়ে সাজানোর পালা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে, এবং এখানে দলীয় পতাকা টাঙানো হয়েছে, যেটা জানা যাচ্ছে যে 11টা নাগাদ তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন এবং মন্ত্রীরা যারা রয়েছেন তারা এখানে আসবেন এবং এসে এখানে শ্রদ্ধা জানাবেন। এখানে শ্রদ্ধা জানানোর পরে তারা চলে যাবেন সবাই ধর্মতলা চত্বরে ভিক্টোরিয়া হাউসের সামনে, যেখানে প্রত্যেক বছর 21 জুলাই পালন করা হয়, সেখানে তারা যাবেন। সেখানেও তারা একটা কর্মসূচি পালন করবেন, তারপরে তারা চলে যাবেন জায়ান্ট স্ক্রিন বিভিন্ন জায়গায় যেখানে লাগানো হচ্ছে সেই সমস্ত জায়গায়। একেবারেই অনুপ, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ।